114 সূরার মধ্যে কোন একটি সূরা আল্লাহ পুরুষের নামে দেয় নাই, আল্লাহ নিসা আর নারীর নামে সম্পূর্ণ একটি সূরা আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব দুয়েল পাখি যেমন জানে না যে দুয়েল পাখিকে বাংলাদেশের মানুষ কত সম্মান দিয়েছে, যদি সে জানতো তাহলে সে পোকামাকড় খেত না। ঠিক তেমনই ভাবে নারীরা যদি বুঝতো যে তাদেরকে ইসলাম কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে, তাহলে নারী আর ইহুদি খ্রিস্টানদের মতন বেহায়া বেলাজা বেশরমা মেয়েদের মতন আর ইহুদি খ্রিস্টানদের মতন অর্ধ উলঙ্গ হয়ে বেপর্দা ভাবে রাস্তাঘাটে আর বের হতো না। নারী বুঝে না, নারী তো বুঝে না, সাথে আপনারাও বুঝেন না, আপনারাও সাথে বুঝেন না। যেমন আপনাদের মতো পুরুষ অনেকেই বুঝে না, আপনারা ঠিক ওয়াজ শুনেন বাড়ি যান, একদিনও আপনার স্ত্রীকে এই ওয়াজগুলো শোনান না। অতএব নারী তো বুঝে না, বুঝে না সাথে সাথে আপনারা বুঝেন না। কীভাবে বুঝেন না? যেই জায়গার মধ্যে আপনি পুরুষ নারীকে বুঝাবেন, স্ত্রীকে বুঝাবেন, ওই জায়গার মধ্যে উল্টা না বুঝাইয়া আপনি কী করেন? এখন মুরব্বীরা এগুলো বুঝে না, বলদের ঘরের বলদের কী করে জানেননি, এইভাবে সেলফি তুলে, স্ত্রীর সেলফি তুলে, আরে নিজের স্ত্রীর সেলফি তুলে ফেসবুকে আপলোড করে, নিজের স্ত্রীর ছবি সেলফি তুলে নিজের স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড করে। আরে স্ত্রী তো ব্যক্তিগত সম্পদ, এটা তো রাষ্ট্রীয় সম্পদ নয়। আরে যেই বলদে স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড করে, হের মতন বলদ, হের মতন অশিক্ষিত, হের মতন মূর্খ, এই পৃথিবীতে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে হের মতন বলদ আর একটাও নাই। আর নিজের স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড করে এমন করে, এমন করে আপনার সেলফি তোলে, এই সেলফি আবার ফেসবুকে আপলোড দিয়ে বলে যে কেমন হয়েছে পিকচারটা। এরপরে হাজার হাজার তার ফ্রেন্ড, এই হাজার হাজার ফ্রেন্ড দেখে দেখে বলে দোস্ত তোর স্ত্রী ফাটাফাটি, বাবির ফিগারটা ফাটাফাটি, দোস্ত আমার বাবির চেহারাটা সুন্দর, এই বলো দিয়ে আবার কয় ধন্যবাদ 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 ধন্যবাদ। আরে বলো তুই ধন্যবাদ দিলি, যেই তোর হাজার হাজার ফ্রেন্ড তোর স্ত্রীকে দেখে বলছে আরে বাবির ফিগারটা ফাটাফাটি, আরে বাবির চেহারাটা সুন্দর, ওই দিন তোর জন্য জান্নাত হারাম হয়ে গেছে। আমি বলি নাই ভাই আমার কোনো দোষ নাই, সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্না মুদমিনুল খমর ওয়াল আক্কু ওয়াদ্দায়ুস, আরে আমি বলি নাই ভাই, বলেছেন নবীজি, আমার কোনো দোষ নাই ভাই, বলেছেন পয়গম্বরে আরবি, যেদিন তুমি তোমার মায়ের ছবি, যেদিন তুমি তোমার বোনের ছবি, আরে যেদিন তুমি তোমার স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড দিয়েছ ওই দিন তোমার জন্য জান্নাত হারাম হয়ে গেছে। আমি বলি নাই ভাই আমার কোনো দোষ নাই, বলেছেন পয়গম্বরে আরবি। অতএব আজকে তাওবা করেন, নারী তো বুঝে না, বুঝে না আপনিও বুঝেন না। যারা নারীর ছবি ফেসবুকে আপলোড দেয় লাইক কমেন্ট আর শেয়ার পাওয়ার জন্য, হের মতন বলদ, হের মতন ব্যাকল, হের মতন বেশরমা, এর মতন বেহায়া, এর মতন বেলাজা, আসমানের নিচে আর জমিনের উপরে দুই নাম্বার আর কেউ হতে পারে না, হ্যাঁ বলদ নাম্বার ওয়ান।